রাতে রাতে বন্ধুরা এসে গেছি রান্নাঘরে, সকালের কাজকর্ম মিটিয়ে দিয়ে এইবার রান্না করতে এসেছি। হ্যাঁ, আর কালকে তো জানেন গেছিলাম একটু শ্বশুর বাড়ি, বাপের বাড়ি, সব জায়গায় ঘুরে ঘুরে এসেছি। তো এসে একটু মানে জার্নি হয়েছে, তো এসে একটু ক্লান্তই লাগছে। তো বেশি কিছু রান্না করবো না আজকে, এখানে দিয়ে ইলিশ মাছ দিয়ে ঝোল করবো আর আলু ভাতে দেবো, আর বেশি কিছু করবো না আজকে। তার জন্য নিয়ে নেবো একটু কালো জিরে, কড়াই দিয়ে দেবো কালো জিরে, আর হচ্ছে কাঁচা লঙ্কা, বাইরে প্রচন্ড রোদ উঠেছে, প্রচুর রোদ। তো নিয়ে নিয়েছি কড়াতে, এই দিয়ে দেবো মাছগুলো একটু এপিট এপিট করে নেবো, একটু হলুদ মাখিয়ে নিলাম, মাছগুলো এবার তুলে নেবো। এইবার দিয়ে দেবো ওই তেলেতেই ঝিঙে গুঁড়ো, একটু দিয়ে দেবো নুন, হলুদ গুঁড়ো, ভাজা ভাজা হয়ে গেছে, এইবার দিয়ে দেবো জল। ওই শ্বশুর বাড়িতে ওখান থেকে দিয়েছে না তাল, আমি ফ্রিজেই রেখেছি, আজকে ছেলে আসবে তাই ছেলের জন্য একটু বানাবো তাল। তাল দিয়েছে, ওই পাশে কাকিমারা থাকে, কাকিমারা তাল দিয়েছে, আর হ্যাঁ আমার বড় যা দিয়েছে নারকেল আর লেবু, নারকেলটা এতে একটু দেবো, তালটাকে ছাড়াতে হবে, এখন এই ফ্রিজেই রেখেছিলাম, তালটা ছাড়িয়ে রাখতে হবে, বাবারে পড়ে যাচ্ছে, বলছিলো দুটো নিয়ে যাওয়ার জন্য, আমি না না বইতে পারবো না, তো অত বইতে পারবো না, তাই একটাই, তো একটাতে যা হবে হবে। ফুটে গেছে, এইবার নামিয়ে নেবো, ঝোলের তলা নিতে চলে গেছে ইলিশ মাছ, তবে এই ঝিঙে দিয়ে ইলিশ মাছ আমি কোনোদিন করিনি, আর বললো সেদিন বান্ধবীরা বললো যে ঝিঙে দিয়ে ইলিশ মাছের একবার ঝোল খাবি, খুব ভালো লাগে, দেখা যাক কেমন লাগে। তেল গরম করে নিয়েছি, আর নিয়ে নিলাম একটু কালো জিরে, আর কিছু দেবো না, শুকনো লঙ্কা এই দিয়ে দেবো, শুকনো লঙ্কা বেশি দিলে ঝাল হয়ে যাবে, শুকনো লঙ্কা একটা নিয়ে নিয়েছি গোটা। এইবার তুলে দেবো এই যে ঝিঙে একটা বেটে রেখেছিলাম, কিছুটা ঝিঙে বাটাটা দিয়ে দেবো, ঝিঙে বাটা খেতে খুব সুস্বাদু, ঝিঙে পটল এতে দিয়ে দেবো একটু বন্ধু। এই দেখুন খাবার টাইম হয়ে গেলেই চলে এসছে রান্নাঘরে, দাও মা খেতে দাও, আমি আর পাচ্ছি না, একটু দিয়ে দেবো হলুদ, আর এটা কিন্তু নিরামিষ, পেঁয়াজ রসুন কিছু দেওয়া নেই, শুধু কাঁচা লঙ্কা বাটা, মানে কাঁচা লঙ্কা ওতে ঝিঙে এড করার সময় কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, আর দিয়ে দেবো একটু হলুদ দিয়েছি, একটু জিরে, জিরে গুঁড়ো একটু সামান্য দিলে
ভালো লাগবে। আর দিয়ে দেবো নুন, আর কিছু দেবো না। এবার নাড়তে থাকবো, ও হতে থাকবে। ঝিঙেগুলো মনে হচ্ছে বুড়ো বুড়ো হয়ে যাচ্ছে, ওই জন্য বেটে নিলাম। কালকে শ্বশুরবাড়িতে গিয়ে ঝিঙে দিয়ে এসেছি, আর বাপের বাড়িতে একটু দিয়েছি, পরে আবার পাঠাবো। পুরোটাই ঝিঙে দিয়ে, ঝিঙে দিয়ে ইলিশ মাছ, ঝিঙে বাটা আর আলু ভাজা, শর্টকাট শর্টকাট শুধু ছাড়ছি। এনেছিলাম তাল দিয়েছিল, সেই তালের কাইটাকে বের করছি। মেয়ে করছিল, করতে করতে একটুখানি হাত কেটে গেল, তারপর আমাকেই করতে হচ্ছে। এই যে তালের কাই বেরোচ্ছে, এরকমভাবে তালের কাই বের করা সব থেকে সহজ পদ্ধতি। এই এই এরকম নিতে হবে, এই জিনিসটাকে নিয়ে ব্যাস এরকম করে দিতে হবে। তালের কাই বের করে এটাতে বড়া করব, তাল বড়া, তালের বড়া। সুজি, ময়দা আর হচ্ছে তালের যে কাইটা আছে ওইটা, আর দেবো চাল গুঁড়ি আর চিনি একটু সামান্য, টেস্টের জন্য নুন। এই যে চাল গুঁড়ি, চাল গুঁড়ি দিয়ে দিলাম, চাল গুঁড়িটা দিলে মচমচে হবে। আর দিলাম এতে চিনি, বেশি দেবো না, মোটামুটি যে যেমন টেস্টে খাবে চিনি। এগুলো যা, আর দেবো মৌরি, মৌরিটা দিলে টেস্ট ভালো হবে। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দেবো এতে নুন এক চিমটে, বেশি না, এক চিমটে দিয়ে এটাকে এবার মাখবো। মেখে একটু চাপা দিয়ে রেখে দেবো। বাবা আমার বলতো তালের বড়া খেয়ে নন্দ না খেতে লাগলো। এটা একটু সর্ষের তেলে ভাবছি, রিফাইনটা একটু কম হয়ে গেছে তাই সর্ষের তেলেই ভাবছি, দেখি সর্ষের তেলের টেস্ট কেমন হয়। বড় বড় হয়ে আছে খুলছি, আর এদিকে ভাত করছি, আর তার সঙ্গে করব একটু মাংস বাস। আর আবার ছেলেটা আসছে, আরও ওই জন্য তালটা ইয়ে করলাম। বড়াটা কখন বড়া খাবে আর কখন ভাত খাবে, এই কম করে করলাম একটা তালের, একটাই তাল দিয়েছিল কাকিমা, সেই একটা তালেতেই করছি। বাবা পায়ে কি হয়েছে তোমার? ও শোনা, তোমার পায়ে কি হয়েছে? ব্যথা ব্যথা হয়েছে বললে বাবাটা, পায়ে প্রচুর ব্যথা হয়েছে ওর। আর এই খেতে দেবে তাই খাওয়া দাওয়া হচ্ছে, খাওয়ার পরিকল্পনা চলছে।
এখানে মাংসটা হচ্ছে অ্যালেক্সিগুলোকে খেতে দেওয়া হয়ে গেছে। এখানে আমার মাংস রেডি, আমরা খেতে যাব। ছেলে এসেছে তাই জন্য ওই তালের বড়া খেল খাওয়া দাওয়া করে, এইবার ভাত ফাত খেয়ে তারপর খেতে যাবে। তার আগে ছোট্ট দুটো লাইন দিয়ে আজকে ব্লগটা এখানেই শেষ করবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, যা রে যা রে।